আপডেট 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 Xiaomi ফোনের নতুন আপডেটের কারণে কি কি প্রবলেম হচ্ছে তা আমরা আজকে জেনে নিব। Xiaomi ফোনের যে নতুন আপডেট আছে এই আপডেটের কারণে টাচের সমস্যা হতে পারে, অডিও সমস্যা হতে পারে, ক্যামেরার প্রবলেম হতে পারে, যার কারণে আমরা রাত্রে ফোনগুলো ভালোভাবে রেখে দিচ্ছি, সকালে উঠে দেখছি যে নতুন একটা আপডেট এসেছে এবং এই আপডেটটা দেওয়ার ফলে কি হচ্ছে যে আমার ফোনটি আর ওপেন হচ্ছে না বা টাচের প্রবলেম হতে হচ্ছে, আবার অডিও প্লে হচ্ছে না, ক্যামেরা সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে যে হিটিং ইস্যু। আমরা যে Xiaomi ফোনগুলো ব্যবহার করছি প্রত্যেকটি পেস্টিং আইসি দিয়ে তৈরি করা হয় এবং এই আইসিগুলো অতিরিক্ত পরিমাণে হিট হওয়ার ফলে আইসির নিচে বলগুলো গলে যায়। দেখুন, আপনি হয়তো আপনার সেটের নতুন যে আপডেট এসছে এই আপডেটটি দিতে চাচ্ছেন এবং এর ফলে নতুন নতুন ফিচারগুলো উপভোগ করতে চাচ্ছেন, কিন্তু এই সুবিধা ভোগ করতে গিয়ে আপনি অসুবিধা ডেকে আনছেন। অনেকেই টেকনিশিয়ানদের কাছে ফোনগুলো নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পর কী হচ্ছে যে মাদারবোর্ড পরিবর্তন করা লাগবে, এই মাদারবোর্ড আর সম্ভব না। আবার অনেকে কাস্টমার কেয়ারে যাচ্ছেন যে আপনার Xiaomi ফোনের যে যেমন নোট 10 প্রো ম্যাক্স, এরপরে হচ্ছে যে রেডমি 10i, রেডমি 10T, এরপরে রেডমি K20 Pro, রেডমি K20, এই ফোনগুলো যখন সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিস করাতে যাওয়া হচ্ছে তখন তারা বলছে যে এই মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে। সেক্ষেত্রে খরচ হচ্ছে কেমন, 10,000 টাকা বা 12,000 টাকা পর্যন্ত মাদারবোর্ডের সার্ভিস চার্জ চেয়ে বসছে। তো তখন কি হয় যে ইউজাররা বড় ধরনের একটা টেনশনে পড়ে যাচ্ছে যে আমি একটা সামান্য আপডেটের ফলে আমার ফোনটি নষ্ট হয়ে যাবে, এমন হতাশাগ্রস্ত আমরা এখন অনেকেই। তো এখন কথা হলো যে বর্তমানে যে Xiaomi যে ফোনগুলো আছে সবথেকে বেশি সমস্যা দেখা যাচ্ছে Poco X3, Poco X3 Pro, এরপরে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, রেডমি 10i, এই ধরনের ফোনগুলোই আমরা অতিরিক্ত পরিমাণের পেয়ে থাকি যেগুলোর কারণে হিটিং ইস্যু হয়ে ফোনটি বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি পরিপূর্ণভাবে একটি রেডমি K20 এই মডেলের একটি ফোনের অডিও প্লে হয় না এবং ক্যামেরা ওপেন হয় না। কাস্টমার তিনি আমাকে বলেছেন যে আপডেট দেওয়ার পরে ক্যামেরা ওপেন হতো, কিন্তু কিছুদিন পরে আর ক্যামেরা ওপেন হয় না এবং অডিওর ইনপুট আউটপুট, মাউথ স্পিকার, লাউড স্পিকার কোনোটাই কাজ করে না, যার কারণে তিনি প্রায় দীর্ঘ 2 মাসের অধিক ফোনটি ব্যবহার করেছেন এবং সাউন্ড ছাড়াই ব্যবহার করেছেন। যেহেতু কাস্টমার কেয়ারে ফোনটা যখন নিয়ে গেছেন তখন কাস্টমার থেকে বলা হয়েছে যে তার এই মাদারবোর্ডটি আর সার্ভিস করা সম্ভব হবে না, তাকে মাদারবোর্ডটি রিপ্লেস করা লাগবে, সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে খরচ এসে যাবে। তো যাই হোক, তিনি আমাদের ভিডিওটি দেখেছেন, দেখার পরে তিনি আমাদের কাছে সরাসরি এসেছেন, এসে সার্ভিস করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত যত্ন সহকারে আইসিগুলো রিভাল করে ফোনটি সার্ভিস করতে সক্ষম হয়েছি। দেখুন, যে Xiaomi ফোনের আপডেটজনিত সমস্যাগুলো আমরা রেগুলারই পাচ্ছি, তাই রেডমি ফোনগুলো যারা ব্যবহার করেন তারা আপডেট দেওয়ার পূর্বে অবশ্যই অনলাইনে বিভিন্নভাবে খোঁজ নেবেন যে এই ফোনগুলো কীভাবে হচ্ছে ব্যবহার করলে সুবিধা হয় এবং আপডেট দিলে কি ফোনে সার্ভিস ভালো পাওয়া যাচ্ছে, নাকি হচ্ছে যে টাচ, অডিও, ক্যামেরা এগুলোর প্রবলেম হচ্ছে। দেখুন, আপনারা একটু সাবধানতার সাথে যদি ফোনটি ব্যবহার করেন, আপনাদের ফ্রেশ ফোনটি আর খুলে এইভাবে আইসিজনিত কাজ করা লাগবে না। তো এখন আমাদের ভিডিওটি পরিপূর্ণভাবে আপনারা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা রেগুলারই আমাদের পেজে আইসি রিলেটেড ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে আপডেটজনিত কারণে বা বিভিন্ন ধরনের কারণজনিত যে ফোনের সমস্যাগুলো হয়ে থাকে সেইগুলো আমরা সুন্দর করে ভিডিও ধারণ করে আপনাদের কাছে উপস্থাপন করার। আমাদের ভিডিওগুলো আইসি রিলেটেড হয়ে থাকে, তো আপনি যদি আইসি রিলেটেড কোনো কাজ দেখতে চান তবে আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। আমরা এখানে খুব যত্ন সহকারে যে আইসি আছে এইগুলো আমরা খুবই যত্ন সহকারে কাজগুলো দেখিয়ে থাকি এবং এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।